নতুন জামাইয়ের আগমন আমার বাসায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে আমার বাসায় আমাদের নতুন জামাই এসেছে। আমাদের নতুন জামাই বলতে আমার ছোট বোনের হাজব্যান্ড, তো ও ফ্রান্সে থাকে। তো এই প্রথম ও আমার বাসায় আসলো, বিয়ে হয়েছে প্রায় 1 বছর, কিন্তু এই প্রথম ও আমার বাসায় এসেছে। তো বরাবরের মতোই আমার ব্লগগুলো দিতে একটু দেরি হয়, কারণ এই ভিডিওটা আমি বেশ কিছুদিন না, অল্প কিছুদিন আগে, মনে হয় 2-3 সপ্তাহ আগে করেছি। তো এখন গিয়ে আমি সেটা আপলোড দিচ্ছি। তো আমি হচ্ছে আজকে আমার এই ব্লগে দেখাবো আমি কি কি রেডি করছি নতুন জামাইয়ের জন্য। সেই আসলে সব কিছু, মেহমান আসলে যেরকম বরাবরের মতোই, মেহমান আসলে ওইভাবে ভিডিও করা হয় না। ভিডিও করতে বসলে কিন্তু আর রান্নাবান্না হবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছেন টুনা ফিশ করছি, তারপরে এখানে হাঁসের মাংস করছি। তো আমাদের বাসায় ওদিন বেশি কেউ আসে নাই, জাস্ট আমার ছোট বোনের হাজব্যান্ড আসছে আর আমার ভাই ভাবি আসছে, ভাতিজা, আর কেউ না, আর কাউকে বলা হয়নি। সবাই তো নিজেরা নিজেরা বসে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, তো এক্সট্রা আর কাউকে বলা হয়নি ওই দিন। এখানে রোস্টের জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছি, তারপরে এখানে যে পেঁয়াজ কেটে নিচ্ছি। মেহমান আসলে অনেক রান্নাবান্না হলে তখন কিন্তু পেঁয়াজ এভাবে করে নিলে অনেকটা সুবিধা, কাটতে অনেকটা সময় লেগে যায়। তো এখানে পেঁয়াজটাও করে নিচ্ছি। তো আমাদের হচ্ছে এই যে বললাম নতুন মেহমান আসবে আনন্দে, মানে কাজ আসলে করাটা তো ইয়া না, মানে মেহমান আসবে বললে আমার কাছে মানে খুবই আনন্দ লাগে। রান্নাবান্না ওই যে আমার শখের থেকে রান্নাবান্না করা, রান্নাবান্না বরাবরের মতোই আমার খুবই পছন্দ। আমার রান্না করতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে মেহমান আসবে বললে সেটা খুবই ভালো লাগে আমার রান্নাবান্না করতে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নতুন জামাইয়ের জন্য খাসির গোটা রান আমি ইয়া করবো, রোস্ট করব। আমি ওভেনে দেইনি, আমি এটা রোস্টের মতো করে নিয়েছি। তো এখানে কেটে নিচ্ছি, এটা হচ্ছে প্রায় 2.5 কেজি ছিল, তারপর আমি মাথার পাশ থেকে একটু কাটিয়ে নিয়েছি, একটু 2 কেজির মতো করে নিয়েছি, কারণ পাতিলের মধ্যে নয়তো হবে না, বা যেহেতু এখানের ইয়াগুলা একটু বেশি মোটা থাকে তো সেটা ইয়া হয়ে যাবে, রান্না করতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে, সেজন্য এখানে 2.5 কেজি থেকে আমি 2 কেজি করে নিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ। তা আমি হচ্ছে রান্না, আমরা এখানে আসলে যেহেতু আমরা একা একা থাকি, রান্নাটা আমরা কীভাবে করি, আমরা হচ্ছে ধরুন আমাদের মেহমান আজকে আসবে, তো আমরা আগের দিন রাত্রে থেকে শুরু করি, মানে হচ্ছে আমি বেশি আগের থেকে শুরু করি না, আমি হচ্ছে রাত্রে থেকে মানে সন্ধ্যার থেকে শুরু করি, একটু কাটা বাছা ম্যারিনেট করা এগুলা। তো যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে আমি রাত্রে 12-1 থেকে রান্না শুরু করি, এই যে 3-4 মানে যতক্ষণ আমার কাজটা মোটামুটি কমপ্লিট না হয়ে আসে ততক্ষণ, এই যে এখানে যেগুলো হচ্ছে ম্যারিনেট করে রাখার, আমি ইলিশ মাছ, বেগুন, তারপর ওই যে খাসির রানটা সব ম্যারিনেট করে রেখেছি। তারপর যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে আমি রাত্রে রান্নাটা শুরু করি, যাতে করে রাত্রে যখন আমি রান্নাটা করি সকালবেলা তাহলে এটা ফ্রেশ ফ্রেশ থাকে, বেশি আগের থেকে করলে আবার আমার কাছে অতটা ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা ফুল। তা আমার হাজব্যান্ড আজকে নতুন জামাইকে বরণ করবে, সাথে হচ্ছে আমার ভাবিকে, মানে আমাদের ফ্যামিলির এইখানে আমরা আমার ভাবি আর আমাদের নতুন জামাই দুজনই। তো আমাদের ইয়াদের দুজনকে, যে এখানে আমার ভাবিরা চলে এসছে, ভাই ভাবি, তো আমার যে হাজব্যান্ড হচ্ছে এখানে বরণ করে নিচ্ছে আমার ভাবিকে ফুল দিয়ে। তো তো এরপর পরই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নতুন জামাইও চলে এসেছে। তো সেটা আসলে ভিডিও করা হয়নি, আমি তখন কিচেনে ছিলাম, তো সেটা দেখালাম না। তো এখানে আমি টেবিলে পরিবেশন করে নিয়েছি, দেখুন এখানে কি কি আমি ভর্তা করেছিলাম, বাদামের ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, সালাদ, রোস্ট, চিংড়ি মাছ, তারপরে খাসির রান, রোস্ট, তারপরে হচ্ছে এখানে গরুর জিব্বা দিয়ে মগজ, বেগুন ভাজি, তারপরে হাঁসের মাংস, পোলাও, কাবাব, ডিম, এই তো
যতটুকু সম্ভব হয়েছে সেটাও, সাথে ইলিশ মাছ, ইলিশ মাছ আর গরুর মাংসও ছিল। এইটা হচ্ছে বিকালের নাস্তা। আসলে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন যেহেতু সন্ধ্যা, তাড়াতাড়ি হয়, বিকালে অত বেশি কিছু খাওয়া হয় না। তারপরে সামান্য কিছু আয়োজন করেছি, পায়েস, পুডিং, চিতই পিঠা, মানে দুধ চিতই, তারপরে অগন্থন রোল আর মিষ্টি, দই, চা তো থাকবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।